শাহরুখ বলিউডের কিং খান। শুধু কি বলিউড, সব ইন্ডাস্ট্রিতে আছে এই খানের রাজত্ব। খান সাহেব ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গে অভিনয় করেছেন, জুটি হয়েছেন অনেক নায়িকাদের সঙ্গেও, তবে এবার জুটি হলেন নিজের কাছের মানুষের সঙ্গে। জানিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া, কি এমন করলেন কিংবা কার সাথেই বা জুটি বাঁধলেন শাহরুখ, তার বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। ফারাহ খানের হাত ধরে দ্য আর্চি ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন শাহরুখ কন্যা সুহানা খান। শাহরুখ ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে সুহানার সঙ্গে বর্দায় তার যুগলবন্দি দেখবেন। অপেক্ষার অবসান ঘটিয়ে এক ফ্রেমে শাহরুখ সুহানা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে সেই ছবি শেয়ার করেছেন কিং খান। বাবা মেয়ের যুগলবন্দি দেখে উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মেয়ে সুহানার সঙ্গে কাজের মুহূর্তে ছবি শেয়ার করে শাহরুখ লিখেন নিজের ভালো লাগার নানান কথা। শাহরুখ সুহানার যুগলবন্দি যে ক্লিপিং অভিনেতা শেয়ার করেছেন সেটি আরিয়ানের ব্র্যান্ডের শ্যুট। শাহরুখ তো এর আগেও বড় ছেলের সংস্থার প্রধান হয়ে প্রচার সেরেছেন, এবার কিং খানের সবরসঙ্গী সুহানা। বাবা মেয়ে দুটির দুর্দান্ত পারফরমেন্স সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। পরিচালকের ভূমিকায় এবারও শাহরুখের সুপুত্র ও আরিয়ান খান। যে ভিডিওটি আসলে দেখা যাচ্ছে সেই ভিডিওতে কিশোর উপর সজোরে ঘুষি মারেন শাহরুখ। এক বিন্দু রক্ত ছিটে আসে গালে, এরপর ক্যামেরা সোজা শাহরুখের হাতে, গল গল করে রক্ত পড়ছে। সে হাত ছোঁয়ার এক চুটকিতে বাদশাহ স্টারে পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাছে এক্স লিখে দেন বলিউডের কিং। পেছনে ফিরে তাকাতেই দেখেন রেলওয়ে স্টেশনে জিন্সের পিছন পকেটে এক্স লেখা একটি মেয়ে রাজুকু স্টাইলে হেঁটে তার দিকে এগিয়ে আসছেন। গ্র্যান্ড এন্ট্রি নিয়ে হাতে তুলে নিলেন জাদুকাঠি, যেখান থেকে নীলাভ আভার বিচ্ছুরণ ঘটেছে। সে আভার মাঝেই ভেসে উঠল শাহরুখ কন্যা সুহানা খানের মুখ। জাদুকাঠি ছোঁয়ায় শাহরুখের লেখা এক্সের পাশে এঁকে দিলেন ডিজনি। এরপর শাহরুখ সুহানা একে অপরের দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন। এটা ছিল টিজার। আগামী 17ই মার্চ আসবে শাহরুখ সুহানা যুগলবন্দির আসল ধামাকা। ক্লিপিং শেয়ার করে শাহরুখ লেখেন এই কোলাবরেশন বিষয়টি যে প্রযোজনা ছিল তা হয়তো আপনার জানাই ছিল না। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।